দেখো চ্যাপ্টার ওয়ান দ্য ডায়নামিক্স অফ পিপল অ্যান্ড অর্গানাইজেশন এই যে এই বইটা আমি বইটারও পিকচার দিয়ে দিয়েছি ঠিক আছে এই বইটা জাস্ট আমরা যতটুকু পড়বো আমি অতটুকু পিকচার দিয়ে দিয়েছি ওকে চ্যাপ্টার ওয়ানটা বের করো দ্য ডায়নামিক্স অফ পিপল অ্যান্ড অর্গানাইজেশনস ওকে এখান থেকে আমরা প্রথমে যেটা পড়বো দেখো পেজ নাম্বার ফোরে আছে গোলস গোলস লেখাটা পেয়েছো ওকে পাশেই দেখো লেখা আছে ফোর গোলস অফ ওবি আর টু ডিসক্রাইব আন্ডারস্ট্যান্ড প্রেডিক্ট অ্যান্ড কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার অ্যাট ওয়ার্ক তাহলে কোশ্চেন কি আসতে পারে হোয়াট আর দি ফোর গোলস অফ ওবি ওবি মানে কি অর্গানাইজেশন বিহেভিয়ার গুড তাহলে কোয়েশ্চেন আসবে হোয়াট আর দি ফোর গোলস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার তখন আমাদেরকেই চারটা গোল লিখতে হবে এবং আমি দেখো ব্র্যাকেট দিয়ে দাগিয়ে রেখেছি দেখা যায়

অ্যালাউজ ম্যানেজার্স টু কমিউনিকেট অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার অ্যাট ওয়ার্ক ইউজিং আ কমন ল্যাঙ্গুয়েজ প্রথমেই বলছে একটা মানুষ একটা সার্টিন কন্ডিশানে বা একটা সার্টিন সিচুয়েশনে কেমন বিহেভ করে এটা বর্ণনা করা প্রথম গোল ওবির হচ্ছে একটা মানুষ কেমন বিহেভ করে এটা বর্ণনা করা ঠিক আছে কোনো একটা সিচুয়েশনে সেটা যে কোনো হতে পারে কোনো একটা প্রবলেমে কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা টাস্ক করতে দিলে কোন একটা অ্যাসাইনমেন্ট করতে দিলে মানুষ কেমন বিহেভ করে ঠিক আছে ওকে চিৎকার করে কান্না করে নার্ভাস হয়ে যায় নাকি কনফিডেন্টলি হ্যান্ডেল করে ঠিক আছে এটা এটা বর্ণনা করে ও বি এটা প্রথম গোল সেকেন্ড গোলটা দেখো আর সেকেন্ড গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই পিপল বিহেভ অ্যাজ দে ডু ম্যানেজার্স ওড বি হাইলি ফ্রাস্ট্রেটেড ইফ দে কুর অনলি টক অ্যাবাউট বিহেভিয়ার্স অফ দেয়ার এমপ্লয়িজ বাট নট আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস বিহাইন্ড দোজ অ্যাকশন সেকেন্ডটা হচ্ছে বলছে বোঝা বোঝার চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মনে করো একটা এমপ্লয়ি ঠিক আছে আমি যদি একটা এক্সাম্পল দিই ধরো তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম তোমরা সবাই জমা দিয়েছো একজন দিতে পারেনি ঠিক আছে তো আমি বললাম ওকে যে সবাই তো জমা দিয়েছে তুমি দিলে না কেন আমি ওকে পানিশমেন্ট দিয়ে দিলাম ওর কাছ থেকে আমি কোনো এক্সপ্লেনেশনও শুনলাম না আমি বললাম সবাই জমা দিতে পেরেছে তুমি দাও নেই সো তোমার পানিশমেন্ট হচ্ছে তোমাকে আমি টেনে জিরো দিচ্ছি তোমার মার্কস জিরো কিন্তু আমার উচিত ছিল কি ওকে জিজ্ঞেস করা যে তুমি কেন দিতে পারো এমন হতে পারে যে ওর বাবা মা কেউ শরীর খারাপ বা ও অসুস্থ ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে ঠিক আছে এটা হতে পারে সো এটা আমার জানা উচিত ছিল ওকে পানিশমেন্ট দেওয়ার আগে তো সেটাই বলছে টু আন্ডারস্ট্যান্ড মানে কোনো একজন কোনো একটা এমপ্লয়ি বা কোনো একটা স্টুডেন্ট বা যে কেউ যদি কোনো একটা বিহেভ করে বসে যেমন অ্যাসাইনমেন্ট দিতে পারেনি এটা একটা বিহেভিয়ার কিন্তু ঠিক আছে এটাও করতে পারলো না তখন আমাকে কি করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন আমাকে চেষ্টা করতে হবে টু আইডেন্টিফাই অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন যে তুমি কেন দিতে পারো নাই আমাকে বলো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড গোল থার্ড ওয়ান দেখো প্রেডিকশন বা প্রেডিক্টিং ফিউচার এমপ্লয়ি বিহেভিয়ার Is another goal of organizational behavior. Ideally, managers would have the capacity to predict which employees might be dedicated and productive, or which ones might be absent, tardy, disruptive on a certain day. Third, jitab bolche goes prediction kora, predict kora maniki. Predictor maniki bolte Predict, right. ekta manager যদি দেখি একটা স্টুডেন্ট প্রত্যেক দিন আসে ও যদি হুট করে একদিন না আসে আমি কিন্তু বাকিদেরকে জিজ্ঞেস করবো ও অ্যাবসেন্ট কেন কারণ আমি দেখি ও প্রত্যেক দিনই আসে তাহলে দেখো আমি কিন্তু অনুমান করতে পারছি নিশ্চয়ই ওর কোনো প্রবলেম হয়েছে যার কারণে ও আজকে আসেনি কারণ ও রেগুলার আসে ঠিক আছে ঠিক তেমনি মনে করে একটা এমপ্লয়ি যে প্রত্যেক দিন টাইমলি অফিসে আসে ও যদি একদিন লেট করে আমি কিন্তু অনুমান করার চেষ্টা করব আমি বুঝতে পারবো যে কোনো একটা প্রবলেম হয়েছে রাস্তায় যার কারণে ও লেট আসছে আবার ধরো যেই এমপ্লয়ীটা সবসময় লেট আসে ও যদি অফিসে লেটে আসে আমার কাউটা গায়ে লাগবে না কারণ আমি জানি যে ও প্রত্যেক দিনই লেট আসে এটার স্বভাব তো এই যে প্রেডিকশনটা প্রেডিক্ট করাটা বা অনুমান করাটা এটা হচ্ছে ওবির থার্ড গোল যে কোন এমপ্লয়ি কেমন কেউ কি ডিসিপ্লিনড না কেউ ইনডিসিপ্লিনড হ্যাঁ কে অর্গানাইজেশনের নিয়ম মেনে চলে কে চলে না এই জিনিসগুলো অনুমান করা এটা হচ্ছে থার্ড গোল লাস্টটা হচ্ছে দ্য ফাইনাল গোল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ টু কন্ট্রোল অ্যাটলিস্ট পার্শিয়ালি অ্যান্ড ডেভেলপ সাম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যাট ওয়ার্ক এটা হচ্ছে চার নম্বরটা এবং খুব ইম্পর্টেন্ট কন্ট্রোল করা একটা ম্যানেজারকে বা একটা টিচারকে কিন্তু কী করতে হয় ক্লাসরুম কন্ট্রোল করতে হয় না যদি তুমি ম্যানেজার হয়ে যদি তুমি তোমার এমপ্লয়দেরকে কন্ট্রোল না করো তাহলে কী হবে বলো তো ওরা ওদের ইচ্ছা মতো অফিসে আসবে ইচ্ছা মতো যখন খুশি চলে যাবে কাজ মন চাইলে করবে না চাইলে করবে না অবশ্যই যেহেতু মনের উপর ডিপেন্ডেন্স কাজ তোরা করবেই না সো তোমাকে কি করতে হবে অ্যাজ আ ম্যানেজার কন্ট্রোল করতে হবে আমি অর্গানাইজেশনাল বিহেভিয়ার একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার হচ্ছে বেসিক্যালি আমরা যেখানে চাকরি করব। সেখানকার যে নিয়মগুলো আছে ওগুলো আমাদেরকে মেনে নিতে হবে আমরা পছন্দ করি আর না করি ওকে তো ঠিক তেমনি ম্যানেজারকেও কিন্তু এনশিওর করতে হবে যে আমার অর্গানাইজেশন আমার আন্ডারে যে আছে সবাই যেন আমার কথা শোনে সেই জন্য কন্ট্রোলিংটা ভেরি ইম্পর্ট্যান্ট যে কথা শুনবে না তাকে পানিশমেন্ট দিতে হবে যে কথা শুনবে ভালো মতো কাজ করবে তাকে আমরা রিওয়ার্ড দেবো ঠিক আছে তো এটা হচ্ছে ওবির ফোর্থ অ্যান্ড দ্য ফাইনাল গোল তো তাহলে টোটাল চারটা গোল এক্সামে যদি কোয়েশ্চেন আসে হোয়াট আর দি গোলস অফ ওবি এই চারটা লিখে দেবে এবং আমি যতটুকু দাগিয়ে দিয়েছি অতটুকু লিখলেই ইটস এ নাফ এখন এটা একটু রিডিং পড়ো ভিডিওটা একটু পজ করে দাও আচ্ছা নেক্সট দেখো আছে গোলসের নিচে ফোর্সেস পেয়েছো আচ্ছা এখানে দেখো একটা ফিগার আছে ঠিক তার পরেই পেজে পেজ নাম্বার ফাইভ ফিগার ওয়ান পয়েন্ট ওয়ান কি বিহেভিয়ার পেয়েছ ফিগারটা আচ্ছা তাহলে হবে দ্যাট বিহেভিয়ার অথবা হতে পারে হোয়াট আর দি কি ফোর্সেস দ্যাট অ্যাফেক্টস অর্গানাইজেশনাল বিহেভিয়ার তো ওখানে প্রথমে এই ফিগারটা ড্র করতে হবে এরপর আমরা চারটা ফোর্স করব ওই চারটা ফোর্স ডিসক্রাইব করতে হবে আচ্ছা এই পিকচারটা কিন্তু ক্লিয়ার না সো আমি বলে দিব কোনটার মধ্যে কি লেখা আছে ঠিক আছে আর তোমরা যদি কেউ গুগল করে নাও যে কি ফোর্সেস অ্যাফেক্টিং অর্গানাইজেশনাল বিহেভিয়ার তোমরা এই পিকচারটা পেয়ে যাবে এই পিকচারটা পাওয়া যায় গুগলে ঠিক আছে আচ্ছা প্রথম আমি একটু পিকচারটা বলে নেই প্রথম চারটা ফোর্স কি কি দেখো প্রথম হচ্ছে পিপল স্ট্রাকচার টেকনোলজি এনভায়রনমেন্ট আচ্ছা প্রথম যে বক্সটা একদম ওপরে ওখানে লিখে নাও পিপল প্রথমটা একদম উপরে যে বক্সটা ওটাতে হবে পিপল পিপলের আন্ডারে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে গ্রুপস যারা ক্লিয়ার বুঝতে পারছো না একটু লিখে নাও প্রথম বক্সে আছে পিপল পিপলের আন্ডারে দুটো পয়েন্ট আছে প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস তারপরে হচ্ছে গ্রুপস আচ্ছা তারপর একদম লেফট সাইডে যে বক্সটা সেটা হচ্ছে এনভায়ারমেন্ট এটা হচ্ছে সেকেন্ড ফোর্স বলতে পারো বা একটা ফোর্স এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে তিনটা পয়েন্ট আছে বা তিনটা ডিভিশন আছে একটা হচ্ছে গভর্নমেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু কম্পিটিশন নাম্বার থ্রি সোসাইটাল প্রেশার গভর্নমেন্ট কম্পিটিশন সোসাইটাল প্রেশার এই তিনটা হচ্ছে এনভায়রনমেন্টের আন্ডারে এরপরে মিডলে যে বক্সটা সেটা হচ্ছে আরেকটা ফোর্স সেটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারের মধ্যে দুইটা পয়েন্ট আছে প্রথমটা হচ্ছে জবস তারপরে একটা রিলেশনশিপস জবস তারপরে হচ্ছে রিলেশনশিপস আর একদম নিচে যে বক্সটা সেটা হচ্ছে আরেকটা ফোর্স সেটা হচ্ছে টেকনোলজি টেকনোলজির মধ্যে দুটো পয়েন্ট আছে মেশিনারি প্রথমটা আর একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার মেশিনারি দেন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এবং এই চারটা ফোর্স মিলে দেখো একদম রাইট সাইডে লেখা আছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার মানে এই চারটা ফোর্স এই যে পিপল স্ট্রাকচার এনভারনমেন্ট টেকনোলজি এই চারটা মিলে অর্গানাইজেশনাল বিহেভিয়ারকে এফেক্ট করে আচ্ছা এখন আসো এগুলো ডিসক্রিপশানে ডিসক্রিপশান পাওয়া পেজ নাম্বার ফোরে পেজ নাম্বার ফোরে দেখো আছে ফোর্সেসের মধ্যে পিপল এটা হচ্ছে প্রথম ফোর্স পিপলটা জাস্ট একটা প্যারা পড়লেই হবে আমি অলরেডি দাঁড়িয়ে রেখেছি ব্র্যাকেট দিয়ে পিপল মানে কারা অর্গানাইজেশনে পিপল বলতে যারা অর্গানাইজেশন চাকরি করছে তাদেরকে বোঝায় আমরা প্রত্যেকে কি এক একজন ইন্ডিভিজুয়াল রাইট তো এটা পিপলের এক পিপলের আন্ডারে পড়ছে আর এটা হচ্ছে দেখো গ্রুপ যখন চারজন পাঁচজন মিলে একটা প্রজেক্ট দেওয়া হবে বা কাজ দেওয়া হবে তখন একটা গ্রুপ করে দেওয়া হয় বা টিম করে দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে পিপলের ডিভিশন এরপরে দেখো পেজ নাম্বার ফাইভে একদম নিচের দিকে আছে স্ট্রাকচার স্ট্রাকচারটাও দেখো আমি ফার্স্টে চারটা লাইন দাঁড়িয়ে রেখেছি এই লাইনগুলো পড়লেই হবে স্ট্রাকচারের মধ্যে আছে জবস অ্যান্ড রিলেশনশিপস মানে প্রত্যেকটা এমপ্লয়ি কে কোন কাজ করবে তাকে সে রিসোর্সগুলো দিয়ে দেওয়া ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া স্ট্রাকচারের একটা অংশ প্লাস ভালোভাবে কাজ করতে হলে অফিসে একটা ভালো ওয়ার্ক এনভারনমেন্টের প্রয়োজন আছে ঠিক আছে প্রত্যেকটা এমপ্লয়ী যেন তার কলিগের সাথে ভালো রিলেশান থাকে সেটা ইনশিওর করা কারণ তোমার যদি কলিগের সাথে খারাপ রিলেশান হয় ওই অফিসে কিন্তু তুমি বেশি দিন চাকরি করতে পারবে না কারণ আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী মানুষ আমরা নাইন টু ফাইভ কিন্তু মেশিনের মতো কাজ করি না আমরা কিন্তু কি করি কাজের বিরতিতে বা কাজ যখন ব্রেক পাই আমরা কিন্তু কথা বলি আমার কলিগদের সাথে তাই না মানে হাসি ঠাট্টা করি বিভিন্ন আড্ডা দেই সো সেই জন্য একটা ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট খুব দরকার এবং সেটার জন্য রিলেশনশিপও ভালো হতে হবে একটা কলিগের সাথে একটা কলিগের যেন ভালো রিলেশন থাকে এটাও স্ট্রাকচারের একটা পার্ট এরপরে দেখো তিন নম্বর ফোর্স হচ্ছে টেকনোলজি পেজ নাম্বার সিক্সে আছে টেকনোলজির মধ্যে পড়বে মেশিনারি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এটা জাস্ট মূল সামারিটা হচ্ছে এটা আমার কাজ করার জন্য যে যে টুলস অ্যান্ড টেকনিক্স প্রয়োজন সেগুলো সম্পর্কে আমার জানতে হবে এবং কীভাবে ইউজ করতে হয় সেটাও আমার জানতে হবে ওকে আদারওয়াইজ কিন্তু আমি কাজ করতে পারবো না লাস্ট যেই ফোর্সটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এনভায়রমেন্ট হুম এনভায়রনমেন্টের মধ্যে প্রথমে আছে গভর্নমেন্ট সরকার অনেক সময় অনেক রকমের বিধিনিষেধ দিয়ে দেয় অনেক রেস্ট্রিকশন দিয়ে দেয় যেটা কিনা অবশ্যই আমাদের অর্গানাইজেশনকে ইফেক্ট করে ঠিক আছে যদি কোনো একটা জিনিসের দাম বাড়িয়ে দেয় সেটা আমাদেরকে ইফেক্ট করে কোনো কিছুর দাম যদি কমিয়ে দেয় সেটাও কিন্তু আমাদেরকে ইফেক্ট করে তাই না তখন কি হয় একটা প্রোডাক্টের দাম বাড়িয়ে দিলে কি হয় সেটা সেল কমে যায় আবার যদি প্রোডাক্টের দাম কমিয়ে দেয় তখন কি হয় সেল বেড়ে যায় সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে এফেক্ট করে গভর্নমেন্ট যেই ইনিশিয়েটিভই নিক না কেন সেটা প্রত্যেকটা অর্গানাইজেশনকে কিন্তু এফেক্ট করে এরপর বলছে কম্পিটিশন আমি বিজনেস করছি আমার মতো করে এদিকে আমার কম্পিটিচার দুনিয়ার ইনফরমেশান নিয়ে আমার থেকে এগিয়ে গেল ওকে তো এটা কিন্তু আমি কিন্তু আমার কম্পিটিচার কি করছে না করছে সেটাও কিন্তু আমাকে এফেক্ট করে আমাকেও কিন্তু আপডেটেড থাকতে হবে যে আমার কম্পিটিটর কি করছে না করছে আদারওয়াইজ কিন্তু আমার বিজনেস কোলাপস করবে লাস্ট দেখো সোসাইটাল প্রেশার এইটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ক্রুশিয়াল মানে হচ্ছে সামাজিক যে বিষয়গুলো আমাদেরকে এফেক্ট করে সমাজের অনেক কিছু আছে না যেটা কিনা আমরা আসলে চাইলেও ইগনোর করতে পারি না আমাদের ভালোও লাগে না হ্যাঁ যেমন ধরো তুমি একটা সার্টেন স্ট্যাটাসে হ্যাং আউট করো বা সার্টেন লেভেল অফ পিপালের সাথে হ্যাং আউট করো ওরা ধরো সবাই ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহার করে তুমি কি এই নন ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করতে পারবে ওদের সাথে দেখা করতে গেলে না কারণ তুমি একটা সার্টেন ক্লাস এর সাথে তুমি হ্যাং আউট করছো বা তুমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করছো সো ওদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু তোমার ওদের মতো লাইফস্টাইল হতে হবে দেখো একটা সোসাইটাল প্রেসার সামাজিক একটা প্রেশার কারণ নাহলে তুমি ওই ক্লাসের সাথে তুমি চলতে পারবে না ঠিক তেমনি ধরো আমাদের একটা ইয়ে আছে যে আমাদের পহেলা বৈশাখে আমরা সবাই কী করি রেড অ্যান্ড হোয়াইট ড্রেস পরি তাই না ওই দিন যদি কেউ অন্য কালার ড্রেস পরে দেখবে সবাই কেমন ভাবে তাকায় তার মানে কি সোসাইটি এটা একটা রুল করে ফেলেছে যে পহেলা বৈশাখের দিন তোমাকে এরকম একটা কালার কোড মেনটেন করতে হবে তারপর ফাল্গুনের দিন ঠিক আছে মানে একটা কালার কোড মেনটেন না করলে সবাই যেন কীভাবে মানে কমেন্ট করে বা উল্টাপাল্টা কথাবার্তা বলে যে তুমি জেনে তুমি ইচ্ছা করে অনেকে বলে অ্যাটেনশান সিকার তুমি ইচ্ছা করে অ্যাটেনশান সিক করার জন্য অন্য কালার পরেছো ঠিক আছে তো এই যে সোসাইটির প্রেশারের কারণে আমাদের যদিও রেড অ্যান্ড হোয়াইট ভালো লাগে না তারপরে কি করতে হয় ওটা পড়তে হয় তারপরে গিয়ে একটা সোসাইটেন ক্লাসের সাথে মিশতে গেলে ওদের মতো লাইফস্টাইলে আমাদেরকে অভ্যস্ত হতে হয় হতে পারে আমরা অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করছি বাট আমাদের এদিকে কি ব্যাঙ্ক ব্যালেন্স জিরো কোনো সেভিংস নাই তার এটা কি আরও বেশি না দেখো সামাজিক কারণে সমাজের যে একটা সার্টেইন ক্যাটাগরি তাদের সাথে মিশতে গেলে দেখো আমাদের কোনো সেভিংস হচ্ছে না আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয় তখন যদি কোনো বড় অসুখ হয় তখন আমার তো কোনো সেভিংস নাই। ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি না সবসময় কিন্তু অবশ্যই আমাদের সবসময় ফিউচারের কথা চিন্তা করা উচিত হ্যাঁ আজকে যা হচ্ছে হচ্ছে আমরা আসলে সবাই প্রেজেন্টকে খুব বেশি ইম্পর্টেন্স দেই বাট একটা কথা আছে না ভবিষ্যতের ভাবনা ভাবায় জ্ঞানীর কাজ সবার উচিত ফিউচারের কথা ভাবা সেই জন্য সেভ করা ওকে এই হচ্ছে আমাদের চারটা ফোর্স কি কী তাহলে পেলাম আমরা পিপল স্ট্রাকচার টেকনোলজি এনভায়রনমেন্ট এই চারটা ফোর্স হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারকে এফেক্ট করে তাহলে কোয়েশ্চেন যদি আসে হোয়াট আর দ্য কি ফোর্সেস দ্যাট অ্যাফেক্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার তখন আমাদেরকে এই চারটা ফোর্স লিখতে হবে তোমরা চলে ফিগারটা প্রথমে ড্র করতে পারো দেন ডিসক্রিপশান দিতে পারো অথবা ফার্স্টে ডেসক্রিপশন দিয়ে লাস্টের ফিগারটাও ড্র করতে পারে ইটস আপ টু ইউ ঠিক আছে এটা একটু কুইক রিডিং পড়ো আমি যে লাইনগুলো মার্ক করে রেখেছি ওগুলো পড়লেই হবে ভিডিওটা একটু পজ করে দাও দেখো আছে পেজ নাম্বার সিক্সে পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দি অর্গানাইজেশনাল বিহেভিয়ার ফিল্ড পেয়েছো এটা আরেকটাভাবেও কোয়েশন হতে পারে স্ট্রেংথ পয়েন্টস বা স্ট্রেন্থস অফ ওবি মানে ওবির শক্তিগুলো কী কী দেখো পাশে আমি লিখে রেখেছি ও এর স্ট্রেংথ পয়েন্ট তাহলে কোয়েশ্চেন আসতে পারে হোয়াট আর দি পজিটিভ ক্যারেটারিস্টিক্স অফ দি অর্গানাইজেশনাল বিহেভিয়ার ফিল্ড অর হোয়াট আর দি স্ট্রেংথ পয়েন্টস অফ ওবি বা হোয়াট আর দি স্ট্রেন্থস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার তো এখানে স্ট্রেংথ হচ্ছে তিনটা আমি তিনটাই মার্ক করে রেখেছি প্রথমটা হচ্ছে এটার মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ইন্টারডিসিপ্লিনারি নেচার আমরা কিন্তু পড়েছিলাম লাস্ট ক্লাসে প্রাবলি যে চার একটা ফিল্ড মিলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার হয় মনে আছে অনেক বড় একটা ছক ছিল হ্যাঁ চারটা কোর্স মিলে বা চারটা সাবজেক্ট মিলে ওবি হয় কি কি ছিল ওগুলা কে বলতে পারবে সাইকোলজি দেন হ্যাঁ অ্যান্থ্রোপোলজি তারপরে আর আরেকটা কি ছিল সোশ্যাল সাইকোলজি ঠিক আছে এই যে চারটা ফিল্ড মিলে কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার হয় সো যখন আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা পড়বো আমরা কিন্তু মোটামুটি চারটা ফিল্ড পড়ছি ঠিক আছে এটা হচ্ছে ও একটা স্ট্রেংথ পয়েন্ট সেকেন্ড স্ট্রেন্থ পয়েন্টটা দেখো আমি দাঁড়িয়ে রেখেছি অ্যানাদার স্ট্রেংথ অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ ইটস ইমার্জিং বেস অফ রিসার্চ নলেজ মডেল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই স্ট্রেংথটাকে আমরা তিনটা ডিভিশনে নিয়ে আসতে পারি প্রথমটা হচ্ছে থিওরি দেখো বোল্ড করে লেখা আছে তারপর হচ্ছে রিসার্চ তারপর হচ্ছে প্র্যাকটিস থিওরি রিসার্চ প্র্যাকটিস এই যে সেকেন্ড যে স্ট্রেংথটা ওটাকে আমরা তিনটা ভাগে আনতে পারি প্রথমে বলবো থিওরি তারপর বলবো রিসার্চ তারপর বলবো প্র্যাকটিস প্রথমে অর্গানাইজেশনাল বিহেভিয়ার কী করে যান একটা থিওরি দেখায় থিওরি মানে কি থিওরি বলতে আমরা কি বুঝি যে কোনো একটা বিষয়ে বেসিক নলেজ বা কনসেপ্ট হ্যাঁ প্রথমে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে কোনো একটা টপিকের থিওরি দেখায় তারপরে কী করে রিসার্চ করে রিসার্চ করে মিনস দেখে এভিডেন্স খোঁজে যে আদৌ এই যে থিওরিটা আমরা দেখলাম এটাকে আদৌ ঠিক নাকি ভুল ফর এক্সাম্পল যদি আমি দেই আমরা অনেক সময় দেখি না লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার থাকে না আচ্ছা তো এই যে স্মোকিং কজেস ক্যান্সার এটা তো একটা থিওরি আছে ডেফিনেটলি হুম যে কীভাবে স্মোক করলে ক্যান্সার হয় ঠিক আছে ফ্রিকোয়েন্সিটা কীরকম আই মিন কয়টা সিগারেট খেলে ক্যান্সার হবে কোন এইজে সাধারণত হয় ঠিক আছে কাদের মধ্যে হয় এটা হচ্ছে থিওরি এই থিওরি থেকে ওবি কি করবে রিসার্চ করবে রিসার্চ করবে মিন্স এভিডেন্স কালেক্ট করা ট্রাই করবে যে আদৌ সিগারেট খেলে কারো ক্যান্সার হয়েছে কিনা বা এমন কোন ক্যান্সার পেশেন্ট পাওয়া গিয়েছে কিনা যার সিগারেটের কারণেই ক্যান্সার হয়েছে ঠিক আছে যখন ওবি দেখবে যে এভিডেন্স পাওয়া গেছে যে ঠিকই সিগারেট খাওয়ার কারণে একজন দুজনের ক্যান্সার হয়েছে এবং এছাড়া আর কোনো কারণ নাই অনলি স্মোকিংটাই রিজন তখন সেটাকে কিন্তু ওবি প্র্যাকটিসে নিয়ে আসবে প্র্যাকটিসটা কী হবে যে সিগারেট কজেস ক্যান্সার সো উই শুড কুইট স্মোকিং আমরা স্মোকিং ছেড়ে দিব। এটা হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে তো আমরা যে ওবিতে যে থিওরিগুলো পড়বো বা পড়ছি সেগুলো কিন্তু কোনোটাই একেবারে কারো মন থেকে বানানো না বা আকাশ থেকেও আসেনি প্রথমে থিওরি ছিল এরপরে প্রচুর রিসার্চ হয়েছে এভিডেন্স কালেক্ট করা হয়েছে প্রমাণ আমরা যখন সামনে আরও থিওরি পড়বো তখন দেখবা প্রত্যেকটাতেই বলবে যে এই যে চারশো লোককে ইন্টারভিউ করা হয়েছে পাঁচশো লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে তারপরে কিন্তু এটা প্র্যাকটিসে আসছে ঠিক আছে আমার মনে হলো আমি একটা থিওরি করে দিলাম ও কিন্তু ওইটা পসিবল না মনে হতে পারে একটা থিওরি আমি ডেভেলপ করব, কিন্তু ওইটার জন্য আমাকে ওইটা ওইটাকে ব্যাক দেওয়ার জন্য আমার রিসার্চ করতে হবে এভিডেন্স মানে প্রমাণ কালেক্ট করতে হবে যে আমি যে থিওরিটাতে বিশ্বাস করছি আদৌ ওটার পক্ষে বা বিপক্ষে কোনো প্রমাণ আছে কি না তারপরে যেটা প্রমাণিত হবে সেটাকে আমি প্র্যাকটিসে নিয়ে আসব। ওকে এই যে দেখো এখানে প্রত্যেকটা বোল্ড করে লেখা আছে ও আমি মার্কও করে রেখেছি থিওরিজ রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস এরপরে চলে আসো একেবারে থার্ড স্ট্রেংথ পয়েন্টে একদম পেজ নাম্বার সেভেনের একেবারে লাস্টের প্যারা ফর্চুনেটলি আ থার্ড মেজার স্ট্রেংথ অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ দ্য ইনক্রিজিং অ্যাকসেপ্টেন্স অফ থিওরি অ্যান্ড রিসার্চ বাই প্র্যাকটিসিং ম্যানেজার্স পেয়েছিল এটা আচ্ছা এখানে কি বোঝাচ্ছে যে যখন ও বি কোনো একটা থিওরি থেকে আমাদেরকে রিসার্চ করে এভিডেন্স দেখায় হ্যাঁ প্র্যাকটিসটাও দেখিয়ে দেয় সেটা তখন ম্যানেজাররা হাইলি অ্যাকসেপ্ট করে কেন অ্যাকসেপ্ট করে বলো তো কারণ এভিডেন্স আছে প্রমাণ আছে আমি একটা থিওরি কেন ফলো করবো যখন আমি দেখবো যে না আসলে আসলেই এটা কোনো একটা অর্গানাইজেশনে বাস্তবায়ন করে ওই অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হয়েছে এটা যখন আমার চোখের সামনে যখন জিনিসটা আমি এভিডেন্ট দেখতে পাবো বা এভিডেন্স দেখতে পাবো তখন কিন্তু আমি ওই থিওরিটা ফলো করবো তো ওবি যেহেতু প্রত্যেকটা থিওরি এরকম এভিডেন্স বা রিসার্চ করেই এস্টাবলিশ করেছে যার কারণে এই ওবি থিওরিগুলো বা ওবি হাইলি অ্যাকসেপ্টেড বাই অল দি ম্যানেজার্স ঠিক আছে এটা হচ্ছে থার্ড স্ট্রেংথ পয়েন্ট এবং এই তিনটাই স্ট্রেংথ পয়েন্ট বা আমরা বলতে পারি এই তিনটা হচ্ছে ওবির পজিটিভ কিছু বৈশিষ্ট্য ওকে এই তিনটা একটু রিডিং পড়ো ভিডিওটা অফ করে দাও একেবারে অফ করে দাও